আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ এবং এফসিবিএস পার্ট ওয়ান করেছি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো যারা থার্ড প্রফ দিবে সামনে অথবা যারা থার্ড ফেজে আছো অর্থাৎ প্যাথোলজি, ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি। এবং এটাই বলা হয় যে প্যাথোলজি সাবজেক্টটায় যাদের একটা ভালো দখল থাকে তারা পরবর্তীতে মেডিসিন বা সার্জারি অথবা যে কোনো ক্লিনিক্যাল সাবজেক্টে ভালোভাবে ক্যারিয়ার করতে পারে এবং জিনিসগুলো বুঝতে পারে সহজে। তো প্যাথোলজিতে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল কলেজগুলোতে অনেক ক্ষেত্রেই মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস এর উপরে বা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট না হলে পরবর্তীতে খুব বেশি হয়তো কাজে লাগে না, কিন্তু তারপরেও পরীক্ষার জন্য আমাদের এই জিনিসগুলো করতে হয়। আর তবে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় প্যাথোলজিতে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস। এই জিনিসগুলো কিন্তু আসলে সবারই জানাটা খুব দরকার, কারণ কোন রোগটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিমটম গুলো কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসগুলো জানাটা কিন্তু খুবই দরকার। এই জিনিসগুলো কিন্তু প্যাথোলজিতে আমাদের সবারই পড়া দরকার, বাট এই জিনিসগুলো আমাদের পড়া হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের তোমরা সবাই জানো যে প্রফের ক্ষেত্রে রিটেন, ফাইবা, অস্থি, প্র্যাকটিক্যাল এই ধরনের সেগমেন্ট থাকে। তো রিটেন সেগমেন্টের জন্য আসলে কারোর তেমন কোনো সমস্যা হয় না, কারণ মোটামুটি গাইডেই আমরা প্রিভিয়াস 5 ইয়ার্স 6 ইয়ার্স এর কোশ্চেন সলভ করলে মোটামুটি রিটেনটা আমাদের হয়ে যায়। প্র্যাকটিক্যালের জন্য বা অস্পির জন্য সাধারণত আমাদের কলেজ থেকেই বলে দেয় যে কোনগুলো করতে হবে, কি করতে হবে, না করতে হবে, ওগুলো নিয়েও খুব বেশি মেজর প্রবলেম হয় না। বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ফাইবা নিয়ে, কারণ প্যাথোলজি সাবজেক্টটা বেশ বড়, বাট রিটেনের জন্য আমাদের হয়তো একটু অল্প করে পড়া লাগে। আলটিমেটলি দেখা যায় যে হচ্ছে ফাইবার যে কোশ্চেন গুলো অর্থাৎ কার্ড কোশ্চেন যেগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজেই থাকে প্রফের জন্য, সেই জিনিসগুলো আমাদের অনেক সময় সলভ করা হয় না। এরকম এই যে বিভিন্ন কার্ড কোশ্চেন আমি এখানে ছবিতে দেখাচ্ছি, এরকম কার্ড কোশ্চেন কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজেই থাকে এবং এগুলো অনেক সময় প্রফের আগে দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে প্রফের আগে এত কার্ড কোশ্চেন, লাইক হয়তো তোমাকে 500টা কার্ড দিল, তো ওই কার্ড গুলো প্রফের আগে আর নতুন ভাবে পড়াটা খুব টাফ হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় এই জন্য আমাদের ফাইবারটা খারাপ হয়। তো এটার জন্যই আমাদের এই সেশন গুলোর অবতারণা যে প্যাথোলজির কার্ড কোশ্চেন গুলো যেগুলো আমরা হয়তো অনেক পরবর্তীতে পাবো অথবা যখন পাবো তখন হয়তো বেশ অগোছালো অবস্থায় পাবো, সেগুলোকে গুছিয়ে আমাদের আবার গাইডের মধ্যে ইনক্লুড করা, ওগুলোর অ্যান্সার বের করা যেগুলো গাইডে নেই বা বইয়ে নেই সেগুলোর অ্যান্সার বের করা, এই জিনিসগুলো কিন্তু প্রফের আগে আসলেই টাফ হয়ে যায়। কারণ তোমরা জানো যে অ্যাকচুয়ালি থার্ড প্রফেশনাল এক্সামিনেশন যেটা প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এটাই কিন্তু আসলে সিলেবাসটা হিউজ থাকে, বাট সময় কিন্তু অনেক কম থাকে। যার জন্যই আমরা এটাই চেষ্টা করব আমাদের সেশন গুলোতে যে আমরা যেন এই যে কার্ড কোশ্চেন গুলো যেগুলো আমাদেরকে হয়তো একদম পরীক্ষার আগে দিবে অথবা আমাদের হয়তো অনেক অগোছালো ভাবে থাকবে, সেইগুলোকে জাস্ট গুছিয়ে এনে আমরা যেন জিনিসটাকে গুছিয়ে রাখতে পারি আমাদের প্রফের জন্য। এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই সেশন গুলোর অবদান। তো এখানে আমরা কার্ড গুলো এখানে জাস্ট দেখানোর জন্য এনেছি, এই কার্ড গুলো আমরা জাস্ট ইনক্লুড করবো এবং তার সাথে সাথে এক্সট্রা কিছু পয়েন্ট, কারণ শুধু এই কার্ড গুলোই যে ফাইবাতে ধরে তা কিন্তু না, এর সাথে রিলেটেড আরো কিছু জিনিস, প্যাথোজেনেসিস ভিত্তিক কিছু জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক সময় ফাইবাতে ধরে, বাট আমাদের রিটেন পড়ে কিন্তু জিনিসগুলো কভার হয়। সুতরাং আমাদের টার্গেট এটাই থাকবে যেন আমরা এই কার্ড গুলোকে খুব সুন্দর ভাবে আমাদের যে গাইডে, আমরা অ্যাকচুয়ালি গাইডেই তো আমরা পরীক্ষার জন্য জিনিসগুলো গুছাই, যতই আমরা সারা বছর হয়তো বই পড়ি কিন্তু আলটিমেটলি পরীক্ষার জন্য আমাদের তো গাইডে জিনিসগুলোকে গুছাতে হয়, তো সেই গুছানোর জন্য আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে গাইডের মধ্যে যেন গুছিয়ে ফেলতে পারি সেটার জন্য আমাদের এই সেশন গুলো, এবং তার সাথে সাথে যে প্যাথোজেনেসিস গুলো আমাদের এক্সট্রা ধরে এবং যেগুলো একটু বোঝার মতো জিনিস সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো। তো আশা করি তোমাদের এতে অনেক উপকার হবে এবং তোমরা হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দর ভাবে গাইডে গুছিয়ে নিতে পারবে তোমাদের ফাইবার জন্য এবং তোমরা কনফিডেন্টলি ফাইবার দিতে পারবে, এবং এরপরেও তোমাদের কোনো সমস্যা হলে বা কিছু হলে আমাদেরকে জানানো। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের সেশন গুলোতে আস্তে আস্তে শুরু করবো। তো সবাইকে ধন্যবাদ, শুভকামনা, আসসালামু।